স্বাগত খবরের ডায়েরিতে। পরিচ্ছন্নতার অভিযাত্রা চলতি বছরের গান্ধী জয়ন্তীতে 10 বছর পূর্ণ করল। একই সঙ্গে প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে স্বচ্ছতাই সেবা নামে পক্ষকালের অভিযানেরও আনুষ্ঠানিক ইতি টানা হলো 2রা অক্টোবর। এর আগে ব্যাপক অভিযানে রাজ্যে বা রাজ্যের বাইরে রাজ্যপাল মুখ্যমন্ত্রী থেকে বিভিন্ন দপ্তর সংস্থা আর অনেক বিশিষ্টদের পাশাপাশি সাধারণ মানুষও পথে নামলেন পরিচ্ছন্নতার সর্বাত্মক প্রয়াসে। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে ও জনগণের প্রশংসনীয় অংশগ্রহণে গত 10 বছরে স্বচ্ছতা জাতীয় মূল্যবোধে রূপান্তরিত হয়েছে। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পক্ষকালব্যাপী স্বচ্ছতাই সেবা অভিযানের সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মনে মনে যদি ঠিক করে নেই যে না আমরা বাইরে কিছু বেরবো না, নিজের বাড়ি ঘরে সবসময় পরিষ্কার রাখবো, নিজের অফিস আদালতে আমি পরিষ্কার রাখবো, তাহলে তো সমস্যাই নেই। তাহলে 17ই সেপ্টেম্বর আবার সেবা পক্ষকাল করার মাধ্যমে যে স্বচ্ছতার যে বিষয়টা সেটা প্রয়োজন হয়, কনস্ট্রাকটিভ কথাবার্তা বলা উচিত, তাতে করে যে এনভায়রনমেন্ট পুরো পরিবেশ সেটাও শুদ্ধ হবে। তো এটারও দরকার, স্বচ্ছতা শুধু খালি রাস্তাঘাট পরিষ্কার বিল্ডিং পরিষ্কার করলাম, স্বচ্ছতার কোনো সীমা নেই, একে প্রাত্যহিক জীবনধারার সঙ্গে যুক্ত করতে হবে বলেছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। স্বচ্ছতার কোনো সীমা থাকবে না, স্বচ্ছতা আমাদের সারা জীবন আমাদের জীবনধারার মধ্যে যুক্ত হয়ে যাবে। স্বচ্ছতাকে আমাদের চলার পথে তো ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের ধারণ করতে হবে। পূর্ত সচিব ব্রিজেশ পান্ডে বলেন স্বচ্ছতা আজ আমাদের জীবনের অঙ্গ। গত এক পক্ষকালে রাজ্যে যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল তা সফল হয়েছে। কি হাম হাম সব চাই হাম সমাজ সে জিস ভি সমাজ সে আতে হো ইয়ে গভর্নমেন্ট সে হো জো ভি হো ইসকো বহুত হি মহত্বপূর্ণ তরিকে সে লে রহে হ্যায় আর সাথ মে ইসমে বহুত সারা হাম লোগ কাম কর রহে হ্যায়। স্বচ্ছতা মিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ্মশ্রী দীপা কর্মকার বাড়ি ঘর স্কুল ও এলাকায় স্বচ্ছতা রক্ষায় সকলকে এগিয়ে আসার কথা বলেন। অনুষ্ঠানে স্বচ্ছতাই সেবা অভিযানের যোগ্যতার নিরিখে বিভিন্ন জেলা নগর ও পুর উন্নয়ন সংস্থাগুলোকে পুরস্কৃত করা হয়। এর আগে মুখ্যমন্ত্রী শিশু উদ্যান সংলগ্ন এলাকায় ভেন্ডার জোন ও রবীন্দ্র ভবন চত্বরে পরিত্যক্ত জিনিসকে পুনর্ব্যবহার প্রদর্শনেরও সূচনা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন স্বচ্ছতাই সেবা মিশনের রাজ্য অধিকর্তা রজত পন্ত, নগর উন্নয়ন সচিব অভিষেক সিং প্রমুখ। যে ওয়ান টাইম যে প্লাস্টিক যে ওটা বর্জন করা আমাদের উচিত এবং আমরা বারবার চেষ্টা করছি, এর জন্যই তো অভিযান, আমরা বারবার বলছি সাফাই অভিযান আমরা করছি, তারপরে এটা কন্টিনিউয়াস প্রসেস, নোংরা ফেলছে কিন্তু আগের তুলনায় অনেক কম। আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন তো পুরস্কৃতও হয়েছে সর্বভারতীয় স্তরে দুবার, তো এটা তো হচ্ছে, এরকম না হচ্ছে না, তো সব দিকেই আমাদের একটা মানে সব দিকে নজর আছে, কাজ করছি আমরা, সাধারণ মানুষের জন্য আমরা নির্বাচিত হয়েছি, মানুষের জন্য কাজ করব, যে সমস্যাগুলো হচ্ছে সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা কাজ করব। অদ্ভুত অনুভূতি আজকের সকালটা, আপনারা জানেন সবাই ছোটোবেলার থেকে আমরা মানে মহালয়ার জন্য অপেক্ষা করে থাকি, মা এসছেন, তো এই জায়গার মধ্যে আমি বলবো যে সব মানুষই বসে থাকে আর বাঙালিদের বিশেষ করে, এখন বাঙালি না জাতি জনজাতি সবার মধ্যেই দুর্গাপূজা উপলক্ষে একটা সবাই বসে থাকে এবং এটা একটা বিরাট পর্ব আমাদের জন্য, এবং আমি সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সরকারের পক্ষ থেকে আমি মহালয়া এবং দুর্গাপূজা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি এবং সুন্দরভাবে কাটুক, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আমাদের এই পুজোটা যেন মানে সব দিক দিয়ে মানে কোনোরকম যাতে কোনো খবর না আসে কোনো জায়গার থেকে শান্তিতে কাটুক, সেটাই আমি। রক্তদানের বিশ্বজনীন আবেদন বিশ্ব রক্তদাতা দিবসে যেন পরিপূর্ণ মাত্রায় পৌঁছায়, এর মাহাত্ম্য প্রচার হয়, অনেকের দান করা রক্ত ব্লাড ব্যাংকে জমা পড়ে, মুমূর্ষুদের জন্য তৈরি হয় আশ্বাসের বাতাবরণ, তাই যখনই কোনো উপলক্ষ থাকে উদযাপনের আজকের দিনে তাতে রক্তদানের কর্মসূচি খুবই উপযোগী। 1লা অক্টোবর বিশ্ব রক্তদাতা দিবস যেন সেই কথাই মনে করালো নানাভাবে। এত সুন্দরভাবে রক্তদান করার
করার ক্ষেত্রে মানুষ সামনের দিকে এগিয়ে আসছে, এটা আমাদের একটা গৌরবের বিষয় বলা যায়। আমরা জানি যে আমাদের যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে সেখানে যে চাহিদা, সে চাহিদা পপুলেশনের 1% থাকতে হবে। যদি আমাদের 40 লাখ যদি ধরে নেওয়া যায় যে আমাদের লোক সংখ্যা, সেখানে 40,000 ইউনিট ব্লাড আমাদের মজুদ থাকতে হবে। এই যে ডিমান্ড আর সাপ্লাই সেই সমতা রাখার জন্য শৈশব জায়গার মধ্যে আমরা চেষ্টা করি সেটাকে পূরণ করার। জাতির পিতা মহাত্মা গান্ধী আমাদের অনেক ভাবনাতেই যেন একযোগে জারিত হবার উৎস। তাঁর জন্মদিনে সেই আদর্শের বৃত্তেই নানা আয়োজনে ঘুরল গোটা দেশ। পরিচ্ছন্নতা তো থাকলই, তার সঙ্গে কোথাও অহিংসা, কোথাও অস্পৃশ্যতা সহ যাবতীয় বৈষম্য বিরোধিতা, কোথাও খাদি এবং অন্য দেশীয় পণ্য নিয়ে উৎসাহের প্রচার। রামধনু ও সর্বধর্ম সমন্বয়ের কথামালায় গোটা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও স্বাভাবিকভাবে কৃতজ্ঞতায় ন্যস্ত থাকলো গান্ধী প্রণামের ব্যস্ত কর্মকাণ্ড। আজকে 2 অক্টোবরের পতাকা বহন করে আমাদের মহাত্মা গান্ধী, জাতির জনক। উনি আমাদের দেশের জন্য, স্বাধীনতার জন্য ওনার ভূমিকা অপরিসীম ছিল। এবং আমাদের যে আধুনিক ভারত নির্মাণ, সেই ক্ষেত্রেও উনি অনেক, ওনার ভূমিকা অনেক ছিল। উনি চেয়েছিলেন আধুনিক ভারত নির্মাণ করার জন্য। তার পাশাপাশি উনি গ্রামের উপরে গুরুত্ব দিয়েছেন। উনি চেয়েছিলেন কীভাবে আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ভারত করা যায়। তার দিশাতে আমাদের বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে। পিতৃপক্ষ শেষ করে ক্যালেন্ডারের পাতায় এখন দেবী পক্ষের সূচনা। আমরা অনুভবে চারপাশে দুর্গোৎসবের সুঘ্রাণ নিয়ে চলেছি অনর্গল। এর শুরুটা কিন্তু মহালয়ার ভোরবেলায় আকাশবাণীর মহিষাসুর মর্দিনী আর পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণের মধ্য দিয়ে অবলীলায় হয়ে যায়। মহালয়া মানেই শুধু পিতৃতর্পণ নয়, এখন মহালয়া মানেই হলো সকাল সকাল বেরিয়ে পড়া। মহালয়ার ভোর থেকে আগরতলা শহরের রাজপথের দখল নেয় সাধারণ মানুষ। শহরের কলেজটিলায় এবার ছিল উপচে পড়া ভিড়। মহালয়ার ভোরে প্রাতঃ ভ্রমণের আলাদা আনন্দ রয়েছে বলে জানালেন কেউ কেউ। যাবার তো ছোটবেলা থেকে এদিন সকালেই বের হয়ে আসছি, আর এই দিন তো আমাদের ছোটবেলা থেকে একটা আবেগপ্রবণ দিন। শুনে ভালো লাগে, মহালয়া তো একটা পুণ্যলগ্ন, এই দিনে না বেরোলে মনে হয় 1.5 বছর ইনকমপ্লিট গেছে। মহালয়ার ভোরে সংসারের মঙ্গল কামনায় পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল জল দান এক পরম্পরা। আগরতলা রাজবাড়ি, দুর্গাবাড়ির দিঘি সহ বিভিন্ন জায়গায় সকালে পিতৃতর্পণ করতে দেখা গেছে।
পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার আদর্শ সময় হলো মহালয়া, এমনটাই জানিয়েছেন পুরোহিতরা। পূর্বপুরুষের তর্পণের জন্য দেবীপক্ষ আরম্ভ, পিতৃপক্ষ শেষে লগ্নে পিতৃপুরুষ গণকের উদ্দেশ্যে জল জল দান করা হয়, তাকে তর্পণ বলা হয়, তিলতর্পণ। এই মহালয়া দিনে, এই মহৎ দিনে আবাল বৃদ্ধ বনিতা সবাই আমরা পূর্বপুরুষের উদ্দেশ্যে এক ফোঁটা তিল জল দান করতে আইছি, এটাই আমাদের মহৎ। পিতৃতর্পণ করে সংসারের সুখ সমৃদ্ধি কামনা করেছেন বলে জানান এক ব্যবসায়ী। অনুগ্রহ যারা প্রয়াত হয়েছে আমাদের, তারার জন্য তর্পণ করা, তাদের চরণে একটু জল দেওয়া, এই প্রতি বছর পূর্বপুরুষরা করেছে, সেই জন্য আমরাও করতেছি ধারাবাহিক। মহালয়ার সকালে রাজধানীর বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়েছে। বনমালীপুর স্থিত রাম ঠাকুর আশ্রমে মহিষাসুর মর্দিনী পরিবেশন করে রাজ্যের শিল্পীরা। মহালয়া উপলক্ষে ছিল বিশেষ আয়োজন। বিমান যাত্রীদের এমবিবি বিমানবন্দর থেকে আগরতলার প্রাণকেন্দ্রে আসতে নানাভাবে হেনস্থার শিকার হওয়া থেকে রেহাই দিতে উদ্বোধন হলো প্রিপেড ট্যাক্সি কাউন্টারের। বিমানবন্দর চত্বরে আয়োজিত অনুষ্ঠান রাজ্য পরিবহন দপ্তর থেকে যানবাহন চালকদের মধ্যে বিতরণ করা হলো নির্দিষ্ট পোশাকও। এই অনুষ্ঠানে আপনারা এই এয়ারপোর্টে যে নর্থ ইস্টের সব থেকে সেরা এয়ারপোর্টের শিরোপা পেয়েছে এবং ভারতবর্ষের ছোট এয়ারপোর্টের মধ্যে এটা প্রথম স্থান অধিকার করেছে, এটা আমাদের আপনাদের প্রত্যেকের কৃতিত্ব এবং তার যে নাম, তার যে সুনাম, সেটা আমাদের রক্ষা করতে হবে। সেই জিনিসটা করার জন্য উলা উবের এটা আমাদের এখানে আগামী দিনে চালু করতে হবে। বন্ধুরা, আপনারাই করবেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে তাতে আপনাদের কোনো ক্ষতি আমরা করব না। আপনাদের স্বার্থ নিয়ে আমরা বরাবর আন্তরিক, আপনাদের স্বার্থ সুরক্ষা করার জন্য আমরা বরাবর দপ্তরের তরফ থেকে আমরা প্রয়াস গ্রহণ করেছি, আগামী দিনেও আমরা প্রয়াস গ্রহণ করব। সাধারণ মানুষকে বিভিন্ন জটিল ও কঠিন রোগের চিকিৎসায় খরচ সাশ্রয়ের সুযোগ এনে দিয়েছে প্রধানমন্ত্রীর নামাঙ্কিত আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা। চলতি সপ্তাহে ছিল এর ৬ বছর পূর্তির পর্ব। রাজ্যের মূল অনুষ্ঠানটি হল আগরতলার প্রজ্ঞা ভবনে। আমাদের এই প্রকল্পের অধীনে রাজ্যে এখন পর্যন্ত আমাদের যেটা আমি বললাম যে স্যাচুরেশন পয়েন্ট ১৫,৩৬৪ জন বেনিফিশিয়ারি এদের এই আওতায় এসছে এবং বাদ বাকি যেটা যারা জনসাধারণ আছেন সেটা আমাদের এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা তার মধ্যে আমরা নিয়ে এসেছি এবং এই অল্প সময়ের মধ্যে ২,০০,০০০ প্রায় পরিবারের মোট ৪,৪৮,০০০ উপরে আমরা এই স্কিমের মাধ্যমে আয়ুষ্মান কার্ড ইস্যু অলরেডি করা হয়েছে এবং এই কার্ড তৈরির প্রক্রিয়া এখনো চলছে। এখন পর্যন্ত প্রায় ১২,০০০ বেশি রোগী বিভিন্ন হাসপাতাল থেকে তার বেনিফিটও পেয়েছে এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা এর অধীনে এখন পর্যন্ত ২,২০,০০০ টাকার অধিক ক্লেম নিষ্পত্তি করা হয়েছে। ত্রিপুরার পাশাপাশি মিজোরামের জন্য দায়িত্ব পালনের ডাক পেয়ে আইজলের রাজভবনে নিয়মতান্ত্রিক প্রধান হিসেবে শপথ নিলেন রাজ্যপাল ইন্দ্রসেন আর রেড্ডি নাল্লু। নিজের কর্মব্যস্ততার পরিসর বাড়িয়ে নানাভাবে সক্রিয়তায় মগ্ন তিনি। To discharge the functions of the Governor of Mizoram with effect from the date he assumes charge of his office during the absence on leave of
Dr. Hari Babu Kambhampati. Given at Rashtrapati Bhavan, New Delhi, this 26th day of September in the year Constitution of India, I, Draupadi Murmu, President of India, R.D. Nallu, the Governor Designate, may now subscribe the oath of office and the law, and that I will devote myself to the service and well-being of the people of Mizoram. চলতি সপ্তাহে খুব কাছাকাছি দুটি দিনে হাঁপানিয়ার মেলা প্রাঙ্গণে সংলগ্ন জায়গায় ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতি। একদিন যদি ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প উদ্যোগ সংক্রান্ত ভাবনায় যশস্বিনী অভিযানের হয়, তো আরেক দিন প্রধানমন্ত্রীর নামাঙ্কিত একতা মলের ভিত্তিপ্রস্তর স্থাপনায় আছে পণ্য বাজারে আনার সুনির্দিষ্ট ঠিকানা গড়ার লক্ষ্যমাত্রা। তারা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাতে এবং আমি খবর নিচ্ছিলাম একটু আগে, আমাদের মাননীয় মেয়র সাহেবের সাথে যে ওখানে ওনার কেন্দ্রেই সেটা করছে এখন, যেটা এর আগে অনেক প্রায় শেষেরই পথে ওটা লাইট হাউসের সেটা কি অবস্থায় আছে। তো আমি আশা করছি বিষয়টা নিয়ে আবার একটু কথা বলতে হবে, শুরু হলেই হবে না, সেটাকে ফিনিশিং না করা পর্যন্ত আমরা এর পেছনে লাগতে হবে। আমি বলেছি কোন জায়গায় যদি আটকাই আমরা নিশ্চয়ই বসে সেটা কাজটা করবো। এখানে যারা একতা মল বানানোর যারা টেন্ডার পেয়েছেন, আমি ওনাদেরকে বলবো যে ওনারা বলেছেন যে 27 মাসের মধ্যে ওনারা এই মলটা এখানে 27 মাসের মধ্যে এই মলটা তৈরি করবেন। আমি বলবো আর আগে থেকে টার্গেট করুন, 27 মাস বললে দেখবেন আরো পিছিয়ে যাবে। তো যত তাড়াতাড়ি সম্ভব এটাকে চেষ্টা করবেন। 27 বলছিল যে মানে মার্চের মধ্যে এটা 2027-এর মার্চের মধ্যে এটা শেষ হবে, 26 তার তো ঠিক আছে, 26-এ যদি এটা শেষ হয় খুব ভালো। তো আমি এটাই সবচেয়ে বড়, শুরু করলেই হবে না, আমরা এখানে উদ্বোধন করলাম বা এখানে ভূমি পূজন করলাম কিন্তু কাজটা যেন খুব তাড়াতাড়ি শুরু হয়। আমি আশা করি এই কাজ কমপ্লিট করা পর্যন্ত এখানকার মাননীয় বিধায়িকা এবং এই এলাকার সমস্ত যারা ভাই ও বোনেরা আছেন, গুণীজনেরা আছেন, বিশিষ্ট ব্যক্তিরা আছেন, তারা সাহায্য করবে টাইম টু টাইম। আপনারা নজরদারি রাখবেন যাতে এই একতা মলটা তাড়াতাড়ি এখানে তৈরি হয়। প্রধানমন্ত্রী ইউনিটি ইন ডাইভার্সিটি, উনি বারবার দেশকে অখণ্ডতার যে বিষয় শুনান সবসময় এই দৃষ্টিটা আছে। আমরা এর আগেও দেখেছি মেরে মাটি মেরা দেশ, যে আজকে সমস্ত ভারতবর্ষের সমস্ত ব্লক থেকে মিউনিসিপাল এরিয়া থেকে মাটি নিয়ে আজকে কর্তৃপক্ষ হতে সেখানে একটা বাগিচা তৈরি করা হয়েছে।
আপনারা ভাবুন সেই বাগিচাতে যখন আপনারা যাবেন সেখানে অমৃত বাটিকা নাম দিয়েছে, সেই অমৃত বাটিকাতে গিয়ে সারা ভারতবর্ষকে আপনি দেখতে পাবেন। সেই একই চিন্তাধারা এখানে, ইউনিটি ইন ডাইভার্সিটি, মানে আমাদের দেশের সমস্ত প্রদেশগুলোর মধ্যে একতা মূল করছে, অর্থাৎ ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টের যে কথাটা বলেছে, আমাদের এখান থেকে অন্য জায়গায় সেই প্রোডাক্টগুলো যাবে, এক তো সারা ভারতবর্ষের প্রতিটা প্রদেশে যদি আমাদের এখানে প্রোডাক্ট যেগুলো তৈরি হয় সেগুলো যদি ওখানে যায় তো তার যে আমাদের ত্রিপুরা সম্পর্কেও জানবে, আমরাও অন্য জায়গার থেকে এখানে আসবে সেটাও জানবে। তাহলে আমি যদি ধরি যে পূর্ণ রাজ্য 28টা জায়গার মধ্যে আমাদের প্রোডাক্টগুলো যায় যেখানে আমাদের নিজেদের নিয়ে যেতে হতো, সেখানে কিন্তু মানুষ জানবে, পরিচিতি লাভ করবে এবং এখানে ভ্যালু এডেড যদি আমরা এবং ফিনিশিং যদি আরও বেটার হয় তাহলে তার গ্রহণযোগ্যতা আসবে, বিক্রিও বাড়বে এবং আমাদের আর্থসামাজিক উন্নয়নও হবে, সেটাই মূল লক্ষ্য। এখন কথা হচ্ছে যখন একতা মূলের কথা হচ্ছিল আমি বললাম মানে মিনিমাম 5টা থেকে 6টা আমি মিটিং করেছি এবং যখন এর দায়িত্ব এটার কিভাবে করতে হবে তার যে ইনফ্রাস্ট্রাকচার বা ডিজাইন আমি শৈলেশজির সাথে আমি কথা বললাম, কেউ দায়িত্ব নিতে চাইছিল না, ওনাকে বললাম খুব অল্প সময়ের মধ্যে উনি সমস্ত তৈরি করে আমাদের প্রেজেন্ট করলেন সেখানে আমাদের সেক্রেটারিতে, এবং অল্প সময়ের মধ্যে করাতে সত্যি আমি দেখলাম যে কাজ দিলে কাজের মানুষ বা কাজের লোককে যদি দেওয়া যায় কাজ উঠিয়ে নেওয়া আসে। আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম, এখন কথা হচ্ছে প্রধানমন্ত্রী জি বারবার বলছেন, আমরাও চাইছি যে মত হলো ওয়ান প্রোডাক্ট ওয়ান ডিস্ট্রিক্ট, সেটা যদি আমরা করিও সেটা সাস্টেনেবল হবে কিনা, সেটা তো হবে না। তখন আমরা বললাম যেহেতু মলই হচ্ছে 150 কোটি টাকার একটা মল, আমাদের ত্রিপুরাতে প্রপার মল বলতে যেটা বোঝায় আমরা বাইরে গেলে যে মল দেখি সবাই কিন্তু যায়, কিন্তু শহরে বড় বড় শহরে গেলে একবার মলটা ঘুরে আসে, তা আমাদের ত্রিপুরাতে যখন এটা সুযোগ এসেছে সাস্টেইন করার জন্য যাতে এত বড় বিল্ডিং করলাম কিন্তু দেখা গেল এর থেকে কোনো ইনকামের কোনো সোর্স নেই, এটা মেনটেন করারও পয়সা থাকে না অনেক, তখন আমি বললাম যা যা আমাদের একটা মল আধুনিক মল করতে যা যা দরকার সব এটার মধ্যে ইনকর্পোরেট করি এবং যেমন কথা সেরকম কাজ সেটাই হলো। এবং শুধু তাই নয়, এই মল যখন হবে এখানে বলা হয়েছে আমাদের আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, আপনারা ভাবুন আপনার এই বিধানসভার এই এলাকার কিরকম উন্নতি হবে, এখানকার সমস্ত আমি যা শুনেছি এই মলের নাম শুনে এখানকার জায়গার জমির দামও বেড়ে গেছে। আমি বলছিলাম মাননীয় বিধায়িকাকে যে আপনাকে তো একটা ভালো জিনিস আমরা দিলাম, আমি আমাদের মেয়র সাহেবের সাথে কথা বলছিলাম যে সমস্ত বিধানসভার মধ্যে এটা আমার একটা ইচ্ছা যে সব বিধানসভার মধ্যে এই ধরনের ইউনিক কিছু একটা যদি দেওয়া যায় তাহলে সারা ত্রিপুরা 7টা বিধানসভা আছে সেখানে সব জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট ছড়িয়ে পড়বে, একটা মানে কেন্দ্র কিন্তু এটা, এটাকে লক্ষ্য করে কিন্তু অনেক ডেভেলপমেন্ট হবে। আমার ব্যক্তিগত ভাবে আমার সেই অভিজ্ঞতা আছে, তো আমি আশা করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এক সূত্রে বাঁধার যে চিন্তা ভাবনা একটা অভিনব প্রয়াস সেটা ওনার একমাত্র ওনার কারণে ওনার মস্তিষ্ক প্রসূত এই আজকের এই যে ভূমি পূজন আমরা করলাম একতা মল, আমরা শুধু এটা মল না সেটা সেটা কিন্তু আমাদের সমাজ সাংস্কৃতিক উন্নয়নও সেটা হবে, কারণ আমাদের যে হস্তশিল্পী বা যারা আমাদের হস্তশিল্পী যারা আছে তাদের যে শিল্পকলা সেটাও কিন্তু দেখাতে সক্ষম হবে এবং অন্য প্রদেশের যারা তারাও কিন্তু দেখাতে সক্ষম হবে, আমরাও অন্য জায়গায় যাব। এবং আমি অনেক জায়গায় খবর নিয়েছি এখনো অনেক জায়গায় একতা মল শুরু হয়েছে, আবার অনেক জায়গায় শুরুই হয়, তা আমি বলবো আমরা কেন ফার্স্ট করবো না, আমি এখানে যারা কন্ট্রাক্টর আছেন আমি বলবো যে আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিষয়টা আপনারা দেখবেন এবং এর মধ্যে আমরা মনে হয় যে এখানে যে পুরো ডিটেলস এখানে বলা হয়েছে যে 18 একর জায়গা এখানে 4.18 একর জায়গা এখানে এবং 45টা স্টল হবে, 36টা কমার্শিয়াল স্টল হবে এবং 8টি জেলার
জন্য স্টলও থাকবে সেখানে। যখন কথা হচ্ছিল বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি আগামী দিন কি হবে জানার নেই, তো এখানকার বাংলাদেশের যিনি এখানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার তখন উনি বলেছিলেন আমাদের কয়েকটা স্টল দিন, তো আমরা বলেছিলাম যে ঠিক আছে আপনার জন্য ইন্টারন্যাশনাল হোক না অসুবিধা কি, তো সেই রকম একটা চিন্তা ভাবনা আমরা করেছিলাম। তো এখন যে বাংলাদেশের অবস্থা জানি না কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, এবং এই যে ওয়ান প্রোডাক্ট ওয়ান ডিস্ট্রিক্টের যে চিন্তা ভাবনা সেটা একতা মল নির্মাণের ভূমি পূজন অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো। পূজো মানে দুর্গা পূজো খুব কাছে এসে গেছে, যদিও আনন্দের উদ্ভাসে অন্যের অসুবিধা করে চড়া আওয়াজে ডিজে বাজানোতে নিষেধের ট্যাগ লাগিয়েছে পশ্চিম জেলার পুলিশ, কিন্তু তা বলে কি পূজোর অন্য আনন্দ হবে না? হবে না অন্য আনন্দ? হবে, নিশ্চয়ই হবে। সদ্য বিগত প্রাকৃতিক বিপর্যয় এবং আসন্ন ভারী বর্ষণের পূর্বাভাসে কিছুটা হলেও সংশয় আর সতর্কতায় প্রস্তুতি ঠিক চালিয়ে যাচ্ছেন পূজো আয়োজকরা। বিস্তারিত বলবেন আপনাদের ক্লাব ফোরাম থেকেও যদি, এবং আমার অন্যান্য দিনগুলিতে বৃষ্টি হতে পারে, তো অনুরোধ বিশেষ করে লেট নাইট মানে আমি প্রশাসনের কিছু দৃষ্টিতে আমি নিতে বলবো, ওনারা যাতে একটু শহরে যা আলোচনা হলো ক্লাবকে নিয়ে আপ লোক কা জিস তরহ কা এক্সপিরিয়েন্স হ্যায় মুঝে লগতা হ্যায় কি হাম লোগ এক বহুত হি আচ্ছা দুর্গা পূজা কর পায়েঙ্গে। আর মে আপকো আশ্বাসন দেতা হুঁ কি প্রশাসন কে সভি জো ডিফারেন্ট ডিপার্টমেন্টস হ্যায় वो इस पूजा में आपके साथ रहेंगे, आपके साथ काम करेंगे। आपको किसी भी तरह की कोई परेशानी होती है तो कंसर्न डिपार्टमेंट से आप बात कर सकते हैं। किसी भी पूजा में किसी भी व्यवस्था में सबसे इम्पॉर्टेंट है कि हम पूरे समाज को एक परिवार की तरह देखें और वो सभी एक्टिविटीज़ जो एक परिवार में होती हैं वो करें, और वो जो एक्टिविटीज़ उस परिवार में नहीं होती हैं वो नहीं करें। 10 PM से 6 AM को तो पता है कोई भी साउंड अलो नहीं है, उसके बाद एक सीलिंग लगा दिया है 65 decibel का, जो रिमेनिंग टाइम में 65 decibel का आप लोग उससे ज़्यादा साउंड नहीं यूज़ कर सकते। और डीजे है, जनरेटर है, म्यूज़िक स्पीकर्स है, क्रैकर्स है और फ्लैश लाइट्स है, ये सभी बैन है। सो इस बार आप ये देख लीजिए कि जो भी ऑर्गेनाइज़र है ये सब यूज़ नहीं करना है। तो अगर ये सब करेंगे तो हम एज़ पर लॉ सेक्शन 223 BNS में हम लोग एक्शन लेंगे। पहले तो मैं सभी को पूजा का बेस्ट विशेस देना चाहता हूँ त्रिपुरा पुलिस की तरफ से। हम तो बहुत पहले से ही हम लोग पूरा अरेंजमेंट शुरू कर दिया है। इसमें मेनली हमारा रोल है सिक्योरिटी मैनेजमेंट और क्राउड मैनेजमेंट और सेफ्टी ऑफ पीपल, ये सब तो ये सब नज़र रखते हुए हम लोगों ने बहुत डिटेल्स में हमने ऑलरेडी प्लानिंग शुरू कर दिया है। हमने नाइट पेट्रोलिंग बढ़ा दिया है, रेड्स बढ़ा दिया है, प्रिवेंटिव अरेस्ट बढ़ा दिया है। तो एक माहौल बना के रखा है जो आने वाले दिन में पीसफुली पूजा होना चाहिए। इसके लिए हमने जो जो चाहिए हम लोग एडिशनल डिप्लॉयमेंट हो गया है, और इवन फॉर पूजा हम लोगों ने लास्ट ईयर तरह के ऑलमोस्ट लास्ट ईयर 1300 TSR डिप्लॉयड था, तो इस बार भी सिमिलर डिप्लॉयमेंट होगा। उसके अलावा हमारा पुलिस स्टाफ भी डिप्लॉयड होगा। नहीं, लास्ट ईयर हम ऑलमोस्ट 900 तक एप्लीकेशन आया था, तो इस बार अभी तक हमारा पास 560 ऐसा एप्लीकेशन आया है। तो अभी भी टाइम है, हम लोग एक्सपेक्ट करते हैं लास्ट ईयर जैसे ही आएगा या उसके ज़्यादा भी हो सकता है। হাতে আর সময় নেই, আপনারাও ব্যস্ত আসন্ন উৎসব আয়োজনের প্রস্তুতিতে। আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম খবরের ডায়েরি। দেখা হবে ফের আগামী সপ্তাহে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।